সালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমি আমার আরও একটা ননাসের বাসায় বেড়াতে এসেছি তো গত ব্লগটা আমি রাতেই শেষ করেছিলাম তো এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা সকাল বলতে এখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আসলে গতকাল রাতে আমরা একটু দেরি করে ঘুমিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়ে গিয়েছে তো আমরা সকালে নাস্তা টাস্তা করে এখন যাচ্ছি একটু ঘুরতে আমার ননাসের এই বাসার কাছে একটা নদী আছে নদীটার নাম হচ্ছে বিষখালী নদী আমরা আজকে ওই নদীতেই ঘুরতে যাচ্ছি আর এদিকে ভাগ্নিরা আগে থেকেই বলে রেখেছিল যে আমরা আসলে ওরা নদীর পারে ঘুরতে যাবে আমাদের সাথে তাই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছি শুধু আপা আমাদের সঙ্গে যাচ্ছে না কারণ আপা দুপুরে রান্নাবান্না করছিল তো ওই জন্য আর আমাদের সঙ্গে যায়নি তো যে এখন আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম আসলে রাস্তায় তেমন কোনো অটো পাচ্ছিলাম না যদিও নদীটা আপাদের বাসা থেকে একদমই কাছে দশ বারো মিনিটের মতো লাগে হেঁটে গেলে হেঁটেও যাওয়া যায় বাট আমাদের আসলে একদমই হাঁটতে ইচ্ছা করছিল না আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওইভাবে হেঁটে যাওয়াও যায় না তো পরে একটা আমরা অটো পেয়েছি তো সেই অটোতে উঠে গিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফ তার বোনের পাশে গিয়ে লক্ষ্মী ছেলের মতো বসেছে আর এদিকে আসলে আমাদের হাতে আজকের দিনটাই সময় এছাড়া আমাদের হাতে তেমন কোনো সময় নাই কারণ আগামীকাল ঈদ এবং ঈদের পরের দিন বিকেলে আমরা ইনশাল্লাহ ঢাকায় ব্যাক করছি তো ওই জন্য আমরা আর তেমন কোনো ঘোরাঘুরির সময়ও পাচ্ছি না আর যেহেতু আমরা ঈদের দুই তিন দিন আগেই বাড়িতে এসেছি তো দুই তিন দিন আসলে বিভিন্ন বাসায় ঘুরতে ঘুরতেই চলে গিয়েছে আর এর মাঝখানে আমরা আসার পর থেকে নন স্টপ শুধু বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকের দিনটাতে তেমন কোনো বৃষ্টি ছিল না তো ওই জন্য আমরা আজকে একটু এদিকে ঘুরতে আসতে পেরেছি আর এদিকে আমার ভাগনা ভাগ্নিদেরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম যদিও আমার ভাগ্নি দুইটা মার্শাল্লাহ খুব সুন্দর পর্দা করে আর এদিকে জারিফ এবং জারিফের বাবারও কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর এখন আমরা সবাই মিলে ট্রলারে করে নদীর এই পার থেকে ওই পারে ঘুরতে যাব। যদিও ট্রলারে ওঠার আগে জারিফের বাবা বারবার আমাকে বলছিল যে তুমি উঠতে পারবে না তুমি অনেক ভয় পাবে ওঠার দরকার নাই তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেন ভয় পাবো তো পরে ওরা সবাই বলছিল যে এই নদীতে অনেক স্রোত রয়েছে তো এই স্রোতের কারণে যখন ট্রলারটা চলে তখন অনেক বেশি আপ ডাউন হয় আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন অলরেডি কিন্তু নৌকাটা চলা শুরু করেছে এবং অনেক বেশি আপ ডাউন হচ্ছে তো পরে আমি ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি কখনো কোনো ট্রলার ডুবেছে কিনা তো ওরা বলছিল যে ওদের জানা মতে এখানে কখনোই কোনো ট্রলার ডোবেনি তো আমি ওদেরকে বলছিলাম যে ট্রলার যদি না ডুবে তাহলে আমিও ভয় পাবো না মানে আমার একটাই ভয় লাগে যে ডুবে ডুবে যাইতে পারে এটা ছাড়া আসলে আমার তেমন কোনো ভয় লাগে না তো পরে দেখতেই পাচ্ছেন আমিও আল্লাহতালার নাম নিয়ে ট্রলারে উঠে গিয়েছি আর ট্রলার তো কিছুক্ষণ আগেই ছেড়েছে আর এদিকে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু অনেক বেশি আপ ডাউন করছে কারণ চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে আর নদীটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় এই নদী দিয়েই কিন্তু লঞ্চ চলাচল করে আমরা যেখান থেকে এই ট্রলারে উঠেছি এর পাশেই কিন্তু লঞ্চ ঘাট রয়েছে আর এদিকে প্রচুর পরিমাণে ট্রলারটা আপ ডাউন করার কারণে আমরা আসলে একটু ভয় ভয়ই পাচ্ছিলাম আর আমার আসলে ট্রলারে ওঠা প্রথমবার আমি এর আগে কখনও ট্রলারে উঠিনি একবার জারিফের বাবার সঙ্গে যখন বরিশালে ঘুরতে এসেছিলাম তখন আমি একবার নৌকাতে উঠেছিলাম এরকম বড় নদীতেই বাট ট্রলারে কখনো উঠিনি আর যে নদীতে আমি উঠেছিলাম ওই নদীতে আসলে এত বেশি ঢেউ ছিল না আর আমি আসলে আজকে চেয়েছিলাম নৌকায় চড়তে বাট এখানে আশেপাশে তেমন কোনো নৌকা দেখতে পেলাম না এখানে সবাই নাকি এভাবে ট্রলারেই পারাপার হয় তাই আমরাও ট্রলারেই উঠে গেলাম আর ট্রলারটা কিন্তু বেশ বড় যদিও ছবিতে দেখে অতটা বোঝা যাচ্ছে না আর আমরা আসলে ট্রলারে যে সাইডটাতে বসেছিলাম এই সাইডটাতে নাকি আপ ডাউনটা বেশি বোঝা যায় এটা পরের বার যখন আমরা পার হয়েছি তখন একজন বলতেছিল যে ওইদিকে বসেন না ওই সাইডে বসলে ঢেউটা বেশি লাগে আর কি তো যাই হোক এদিকে কিন্তু আমরা ট্রলারে ওঠার সাথে সাথেই বসে পড়েছি কারণ প্রচণ্ড ঢেউ দেখে ভয়েই বসে পড়েছি যদিও জারিফ এবং জারিফের বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল পরে জারিফের বাবাও বসে পড়েছে কারণ আসলে দাঁড়ানোটা আমাদের কাছে একটু ভয় ভয় লাগছিল যদিও এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে আছে ওনারা আসলে এই ট্রলার পারাপারে অভ্যস্ত ওই জন্য ওনাদের কাছে আর ভয় লাগছে না ওরকম বাট খুবই ভালো লেগেছে যেটা আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আশা করছি আপনাদের কাছেও আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর এদিকে আমার বাবাটা সে অনেক বেশি খুশি হচ্ছিল এবং বারবার তার বাবাকে বলছিল যে বাবা এটা কি কারণ এর আগে সে ঢাকাতে একবার বোটে উঠেছে এই জন্য সে বারবার ভাবছে যে এটা মনে হয় বোট যদিও এটা ট্রলার বাট দেখতে কিন্তু বোটের মতোই তো যাই হোক এখন আমরা ফাইনালি এই পারে চলে এসেছি আর এখন আমরা এক এক করে সবাই বোট থেকে নেমে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু আমার ভাগ্নীরা অলরেডি নেমে গিয়েছে আর আমি ভিডিও করার জন্য সবার পরে নেমেছি আর সবার প্রথমে জারিবের বাবা নেমেছে ও তো আগেই চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে আবার জারিবের বাবাকে আমি বলছিলাম যে একটু দাঁড়াও আমি তোমার এবং জারিবের কয়েকটা ছবি তুলে নেই বাট নদীর পাড়ে প্রচুর পরিমাণে বাতাস এবং আলোর কারণে ঠিকমতো তাকাতেই পারছিল না তো যে এখানে এই পাশে এসে ওনাদেরকে ভাড়া দিতে হয় আবার যাওয়ার সময় এই পাশ থেকে ভাড়া দিয়ে উঠতে হয় তো জারিফের বাবা ওনাদেরকে ভাড়াটা দিল এখানে ঈদের কারণে ওনারা বোধহয় তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে এক একজনের জন্য কিন্তু ঈদ ছাড়া নাকি আরও পাঁচ দশ টাকা কম করে রাখে ওনারা তো যাই হোক ওখান থেকে সামনের দিকে দুই মিনিট হেঁটে আসলেই এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে মানে এখানে এসে অনেকেই নদীর পাড়ে বসে বা ঘুরতে আসে আর জায়গাটা খুবই সুন্দর তো এখানে আমরা এখন চলে এসেছি তো এসে জারিবের বাবা জারিব ওরা একটা জায়গায় বসেছে আর এদিকে কিন্তু আমি ওখানে বসিনি আমি ওখান থেকে চলে এসেছি একটু সামনের দিকে আমার কাছে জায়গাটা এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখি বাট জারিফের বাবারা কিন্তু খুবই অলস ওরা একদমই হাঁটতে চায় না ওরা একটু হেঁটে এসেই টায়ার্ড হয়ে গিয়েছে ওখানে বসে পড়েছে তো যাই হোক ওরা বসে থাকলেও আমি কিন্তু বসে নেই আমি হাঁটতে হাঁটতে আরো যাচ্ছি এখানে একটা ব্রিজের মতো করা আছে দেখতে পাচ্ছেন তো এই ব্রিজটা দিয়ে আমি আরো সামনের দিকে মানে নদীর একদম কাছাকাছি চলে এসেছি আর এদিকে এসে দেখতে পেলাম অনেকেই নদীতে গোসল করছে হয়তোবা নদীর পাশে ওনাদের বাসা ওই জন্য নদীতে এসে ওনারা গোসল করে তো এই দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই দূরে জারিপের বাবারা বসে আছে আর এই সাইড এসে দেখতে পেলাম এখানে দুইটা নৌকা বাধা রয়েছে এই নৌকাগুলা নাকি মানুষ পারাপারের জন্য না এগুলা দিয়ে জেলেরা মাছ ধরতে যায় তো আমি জারিপের বাবাকে বলছিলাম যে এই যে এখানে নৌকা দেখতে পাচ্ছি তো বলছিল যে এই নৌকাগুলা দিয়ে জেলেরা মাছ ধরে এগুলাতে নরমাল মানুষ চড়ে না আর কি তো যাই হোক এখানে নৌকাগুলা দেখতে বেশ ভালো লাগছিল আর নদীর সব ধরনের দৃশ্যই আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি আবার আগের জায়গাতেই ফিরে এসেছি তো এখানে দোকান থেকে কিছু কলা নিয়ে নিলাম আর কলাগুলো একদমই ফ্রেশ আর খেতেও অনেক মজা এই কলাগুলোকে আমাদের এলাকায় ফেসারি কলা বলে আর আমার শ্বশুরবাড়ির অঞ্চলে বলে কাঁঠালি কলা খেতে অনেক মজা আমার শ্বশুরবাড়িতেও অনেক হয় এই কলাগুলা আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফ এবং তাহিদ ওরা মনের আনন্দে দুজন বসে বসে চিপস খাচ্ছে আর জারিফ তো আজকে এসে দিন পেয়েছে কারণ সাধারণত তাকে এই ধরনের খাবার তো আমরা খেতে দেয় না মাঝে মধ্যে বাহিরে কোথাও বেড়াতে আসলে দেওয়া হয় তো সে খুবই খুশি তো চিপস কিছুটা খেয়ে আমি বলছিলাম যে বাবা তুমি একটু কলা খাও আসলে যার সকালে তেমন কিছু খায়ও নাই ওর একটু ক্ষুধাও লেগে গিয়েছিল তো এই যে এখানে সে বসে বসে কলাও খাচ্ছে যদিও পুরা কলাটা সে খায়নি নি অর্ধেকের বেশিটা খেয়েছে আর অল্প কিছুটা বাঁচিয়েছিল আর কি আর এদিকে আমরা এখানে আসার আগে একবারে গোসল করে রেডি টেডি হয়ে এখানে এসেছি আমরা শুধু আমার ননাসের বাসায় এখন যাব যে লাঞ্চ করে ওখান থেকে বের হয়ে যাব অটো টোটোও রেডি করা আছে অটোওয়ালা আসলে আমরা জাস্ট বের হয়ে যাব সাথে আমাদের ভাগ্নি দুজনও যাবে আমাদের সঙ্গে ওরা আসলে যেতে চাচ্ছিলো না আমরাই জোর করে ওদেরকে নিয়ে যাচ্ছি ওরা এবার ওর নানি ঈদ করবে আমাদের সাথে আর এখানে আসলে তেমন কোনো দোকানপাটও ছিল না জাস্ট দুইটা টমটম টাইপের দোকান ছিল তো ওখানে যা যা পাওয়া যায় ওগুলাই আমরা হালকা পাতলা কিছু খেয়ে ওখান থেকে এখন আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা আবার অলরেডি টলারে উঠে গিয়েছি তবে আসার সময় ঢেউটা বেশি লেগেছে কারণ আসার সময় আমরা নৌকার যে সাইডটাতে বসেছিলাম ওই সাইডে প্রচুর পরিমাণে আপ ডাউন হয় আর কি তো জন্য আসার সময় ঢেউটা বেশি লেগেছে আর এখন যাওয়ার সময় আমরা যেখানে বসেছি এখানে নাকি ঢেউটা কম লাগে যারা এই ট্রলার চালাচ্ছিলো তারাই বলছিল। তবে আমার শ্বশুর বাড়িতে আসার পরে বেস্ট দিন ছিল আমার কাছে আজকের দিনটাই কারণ আমি ঘুরতে খুব পছন্দ করি আসলে এবার চেয়েছিলাম যে আমরা বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করব। কিন্তু বৃষ্টির কারণে আর কোথাও যাওয়ার ওরকম সুযোগ হয়নি তো আজকে যে এই নদীর তীরে আসতে পেরেছি এতে আমি অনেক বেশি খুশি তো ওখান থেকে অটো নিয়ে আমরা এখন চলে এসেছি আপাদের বাসায় তো আপা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক আয়োজন করেছে গতকাল রাতেও সে কিন্তু অনেক কিছু রান্না বান্না করেছিল আবার আজকে দুপুরেও সে এখানে পোলাও রান্না করেছে গরুর মাংস তারপরে রোস্ট তারপরে ডাল ছিল তারপরে পটলের চাক ভাজি ছিল সালাদ ছিল একটা চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি ছিল তো মার্শাল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা আর খুবই মজা করে আমরা খেয়েছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমার শ্বশুরবাড়ি উদ্দেশ্যে এখান থেকে রওনা হয়েছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ